এখনও জমে ওঠেনি বাণিজ্য মেলা, অনেক স্টলের সাজসজ্জাও শেষ হয়নি। দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন, স্টল, ফুড স্টলগুলো সেভাবে জমে ওঠেনি। তবে সংশ্লিষ্টদের আশা, আগামী এক সপ্তাহের মধ্যেই জমে উঠবে মেলা। বিক্রেতাদের প্রত্যাশা, সামনের দিনগুলোতে বাড়বে লোক সমাগম। আরও জানাচ্ছেন তসলিম তৌহিদ। বাণিজ্য মেলার দ্বিতীয় দিন সকাল ১০টায় গেট খোলার পর ধীরে ধীরে আসতে থাকে দর্শনার্থী ও ক্রেতারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের সংখ্যাও। তবে কিছু স্টলের কাজ শেষ না হয় হতাশ কেউ কেউ, অনেকে আবার মেলার পণ্য কিনে খুশি। আসছিলাম, ভালো লাগছিল সেসব, তারপরে এখন আসলাম আবার, জুতা কিনতে চাই, ভালোই লাগতেছে। অনেকগুলো আম পর্যন্ত রেডি করতেছি, তবে চিন্তা করতেছি শেষের দিকে আবার আসবো ইনশাআল্লাহ। ইয়ার বাচ্চাদের জন্য একটু কিছু কেনাকাটা করা হলো, খেলনা থ্রি পিস এগুলো কিনলাম। চামচ ভালো লাগছে, তারপরে যে ছোট ছোট কলস আছে ওইগুলো ভালো লাগছে, আমি শুধু চামচটাই কিনেছি। বিক্রেতাদের প্রত্যাশা, ছুটির দিনগুলোতে বাড়বে ভিড়। সোফা কভার, কুসুম কভার নিয়ে আমাদের আজকে দ্বিতীয় দিন, বেচা কেনা শুরু হচ্ছে, আমরাও সাজাচ্ছি, লোকজন মানে কাস্টমারও আসতেছে, ভালো লাগতেছে। সেল স্টার্ট হয়েছে, তার মানে খুবই ভালো, ইনশাআল্লাহ ভালো হবে এবং ভালো হচ্ছে। কাস্টমার যেমন নাই, তেমনি ভাবে মেলাতে যে একটি জমজমাট ভাব থাকে, সে তেমন একটি বিষয় আমরা এখনো পরিলক্ষিত হচ্ছে না। টিকিটের মূল্য ৪০ টাকা, ছোটদের জন্য ২০ টাকা, আর অনলাইনে টিকিট কাটলে ছাড় রয়েছে। প্রতিদিন রাত ৯টায় বন্ধ হবে মেলার দুয়ার, তবে সাপ্তাহিক ছুটির দিনে বন্ধ হবে রাত ১০টায়। তসলিম তৌহিদ, নিউজ ২৪, ঢাকা।